আজ বৃহস্পতিবার 30শে ফাল্গুন 2024 সালের 14ই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এই মন্ত্রটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন, সানরাইজকে আজ চোখের সামনে দেখুন আপনারা, এবং সূর্যোদয়কে দেখার পর সূর্যের আলোর নিচেই সকাল 6টা 7টার মধ্যে স্নান করে নিন সাদা রঙের বা গেরুয়া রঙের বা কমলা রঙের কোনো বস্ত্র পরিধান করে। সে সময় অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের ফুল, একটু সিঁদুর দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলি অর্ঘ্য হিসাবে নিবেদন করুন। এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন, কারণ আজ থেকেই কিন্তু সূর্য এবং রাহুর সংযুক্তি তৈরি হলো, গ্রহণযোগ তৈরি হলো। আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে গোলাপি। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে। আজ দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য, দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত। আপনি একটু চেষ্টা না করলে সম্পর্কের উন্নতি কিন্তু হবে না, অনেক ত্যাগ স্বীকার করতে হয় সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে চলতে হয়। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি দুর্দান্ত একটি দিন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ব কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। গৃহের কোনো কর্ম করতে গিয়ে নিজেদের মধ্যে একটু ক্লান্তি অনুভব করতে পারেন, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তার মানে এই নয় যে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিয়ে চলে যাবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না।